गुड मॉर्निंग फ्रॉम मुर्शिदाबाद वेलकम बैक टू माय अनदर ब्लॉग आई होप तुम्हारा सबाई भालो आछो एंड सामने आबार गोप्रो एंड कदिन धरे शुधु गोप्रो हिरो 9 ताई ना एकदमे ठीक कारण आमी जे प्रॉब्लम गुलो फेस करब गोप्रो यूज करते गिये सेई प्रॉब्लम गुलो तोमादेर साथे आमी शेयर करब कारण नेक्स्ट टाइम तोमादेर सेई प्रॉब्लेमे पड़ते होबे ना जारा मोटो ब्लॉग स्टार्ट करबे तादेर क्षेत्रे गोप्रो हिरो 9 এর ক্ষেত্রে সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখেছো এই ব্যান্ডেল প্যাকটা আমি পারচেজ করেছিলাম Amazon থেকে এন্ড এই ব্যান্ডেল প্যাকে একটা গোপ্রো Hero 9 ব্লক যার ডুয়েল স্ক্রিন আছে একটা সামনে স্ক্রিন একটা পিছনে স্ক্রিন সেটাও তোমাদের দেখাবো এন্ড এর সাথে দুটো ব্যাটারি পেয়েছিলাম এই হচ্ছে গোপ্রো Hero 9 এর দুটো ব্যাটারি এন্ড তার সাথে একটা রিমোট কন্ট্রোল এটা হচ্ছে গোপ্রো রিমোট কন্ট্রোল এন্ড ফাইনালি বন্ধুরা আজকে তোমরা দেখতে পাবে যে গোপ্রো Hero 9 এর পুরো সেটিংটা নতুন কেনার পর সাধারণত অ্যাকশন ক্যামেরা আমরা যারা ইউজ করিনি ফার্স্ট টাইম ইউজ করছি তাদের ক্ষেত্রে সমস্যা হয় যেটা যে নতুন গোপ্রো পারচেস তো করিনি বাট এটা কী করে সেটিং করবো এবং কী ফ্রেমে এটাকে ইউজ করতে হবে আজকের ব্লগে তোমাদের আমি ডিটেলসে বলবো যে গোপ্রো তোমরা কীভাবে ইউজ করবে ফার্স্ট টাইম যারা ইউজ করছো তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক সো ফাইনালি বন্ধুরা ব্যাক করলাম অ্যান্ড বলছিলাম যে গোপ্রোটা নিয়ে কী করে তোমরা ফার্স্ট টাইম যারা প্রথম ইউজ করবে তারা কী করে এটাকে ইউজ করবে কীভাবে শুরু করবে সেটা বলছি ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে এর আগের একটা ব্লগে দিয়েছি যে কী করে তোমরা ব্যাটারিটা এর মধ্যে ঢুকাইবে তো তারও আরও একবার তোমাদের দেখাই দিচ্ছি এখানে একটা নেল রাখার স্পেস আছে এই স্পেসে জাস্ট ওপর দিকে পুশ করবে ওপর দিকে পুশ করলে এই জায়গাটা খুলে যাবে দেন একটা ব্যাটারি তোমাদেরকে এখানে ঢোকাতে হবে তার আগে তোমাদের বলে দিই যে এখানে মেমরি স্লট আছে এই দেখছো মেমরি স্লট আমি এখানে অলরেডি একটা মেমরি কার্ড ভরে রেখেছিলাম 64 GB এই মেমরি স্লটে মেমরিটা এখানে ঢুকিয়ে রাখবে অ্যান্ড দেন এখানে ব্যাটারিটা পুশ করে দেবে পুশ করার পর এটা লক হয়ে গেল দেন যেটা হচ্ছে এখানে দেখো দুটো বাটন আছে একটা এখানে মুড বাটন আছে এখানে আছে উপরে অ্যাকশন বাটন তো ফাইনালি বন্ধুরা তোমাদের যেটা করতে হবে যে মুড বাটনটা এখানে তোমরা প্রেস করবে একটু প্রেস করবে যা হালকা করে গোপ্রো অন হয়ে গেছে অ্যান্ড গোপ্রো অন হয়ে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে আপডেট ডেট প্লাস টাইম অটোমেটিক্যালি আপডেট বাই কানেক্টিং টু দ্য কুইক অ্যাপ অর সেট দ্য ম্যানুয়ালি কুইক অ্যাপে যদি আমরা করছি তাহলে কুইক অ্যাপের একটা ইয়ে চাইছে তো বাট এটা এখনও ইনস্টল করিনি আমার মোবাইলে কুইক অ্যাপ তো চলো এটাকে ম্যানুয়ালি করে নিচ্ছি তো ম্যানুয়ালি করতে গিয়ে যেটা করতে হবে প্রথমে ডেটটা সেট আপ করতে হবে আজকের হচ্ছে 6 আগস্ট তো 6/6/2022 তো ডেটটা ঠিক হয়ে গেল এবার টাইমটা ঠিক করতে হবে এখন কটা বাজে বন্ধুরা এখন বাজে 12:50 মানে 12:50 টাইমটা 12:52 যেহেতু 12:00 পেরিয়ে গেছে PM হয়ে যাবে ডেট অ্যান্ড টাইম আপডেট হয়ে গেল ফার্স্ট অফ অল তোমরা এইরকম একটা লুক পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ যে এখানে স্ট্যান্ডার্ড 1080 60 সুপার ভিউ অনেকের যেটা প্রবলেম হয় সুপার ভিউ ও ওয়াইডের মধ্যে তো চলো এই প্রবলেমটা আগে সলভ করি এখানে ক্লিক করলে দেখতে পাবে সুপার ভিউ মোড দেন যদি একবার নিচে নিয়ে আসো ওয়াইড মোড যদি আরেকবার নিচে নিয়ে আসো লিনার মোড অ্যান্ড আরেকটা আছে লিনার প্লাস হরিজন লিভিলিং অ্যান্ড দেন ন্যারো মোড তোমরা যারা মোটো ব্লক করবে তাদের ক্ষেত্রে বলবো যে সুপার মোডে করে রাখতে তো সুপার মোডে সুপার ভিউ করে রাখবে ওয়াইড মোডেও তোমরা মোটো ব্লক করতে পারো বাট আমি সাজেস্ট করবো তোমাদের সুপার ভিউ মোডে অ্যান্ড ওয়াইড মোডে সাধারণত ডেলি ব্লগিংগুলো তোমরা করতে পারো তো চলো এটা একটা মুড তোমরা দেখে ফেললে কি করে করতে হবে দেন এবার চলে আসবো নেক্সট অপশনে সেটা হচ্ছে এখানটায় এখানে দেখো লক্ষ্য করো বন্ধুরা স্ট্যান্ডার্ড এখানে স্ট্যান্ডার্ড 1080 60 সুপার ভিউ এখানে তোমরা জাস্ট এই জায়গাটায় ক্লিক করলে এখানে মুডগুলো সব চেঞ্জ করতে পারবে তো স্ট্যান্ডার্ডে দিয়েছে 1080 60 FPS এ লেন সুপার ভিউ হাইপার স্মুথ অন আছে সিডুল ক্যাপচার অফ আছে নোট রোশন লিমিট হাইট সাইড অফ আছে তো এখানে তোমরা গিয়ে রেজুলেশন চেঞ্জ করতে পারবে যেমন ধরো 1080 আছে তোমরা 4K 60 FPS এ করতে পারো 2.7 60 FPS এ করতে পারো 1080 60 FPS এ এবার তোমরা ধরো 5K যেমন আছে তো 5K বেসিক্যালি বন্ধুরা 5K 30 FPS এই শুট হবে 5K 60 FPS শুট হবে না তো জাস্ট আমরা 5K 30 FPS 4K তে কটা অপশন আছে দেখে নিই 4K তে আছে 24 30 60 120 এন্ড 240 তে করবে 1080 সো বন্ধুরা 4K তে বেসিক্যালি 30 এন্ড 60 এন্ড 24 এন্ড 1080 তে 240 120 60 30 24 হবে আমি বেসিক্যালি আমি যে মোটো ব্লগ যখন করি তখন বেসিক্যালি শুট করি 1080 এন্ড 60 FPS এ এতে আমি খুব কমফোর্টলি ভিডিও কোয়ালিটি ভালো পাই অ্যান্ড মেমরি স্পেসও খুব কম ইউজ হয় আর কি এটা তো হলো একটা সেটিং দেন আমরা ব্যাক করব অ্যান্ড ব্যাক করার জন্য বেসিক্যালি কিচ্ছু না এই মুড অপশনটা আছে জাস্ট এখানে একটু প্রেস করবে ব্যাক হয়ে যাবে এটা তো গেল শুধু ভিডিও ক্ষেত্রে
অ্যান্ড এর আর কি কি আছে, যেমন এখানে বন্ধুরা যদি নিচের দিকে করি তাহলে এখানে যতগুলো তোমরা শ্যুট করবে বা ফটো তুলবে সেগুলো এখানে শো করবে, বাট এসডি কার্ড মে কন্টেন্ট ডাটা, এখনো কোনো শ্যুট হয়নি যেহেতু। আবার ব্যাক করার জন্য মুড অপশনে যাব, অ্যান্ড এই সাইডে যদি করি তাহলে মুড খুলে গেল। প্রথমত দেখায় টাইম ল্যাপস, টাইম ল্যাপসে কি কি তোমরা পেয়ে যাবে। টাইম ল্যাপসে পাবে বন্ধুরা টাইম অফ, টাইম ল্যাপস, নাইট ল্যাপস, এটা একটা নতুন অ্যাড হয়েছে হিরো নাইনে, নাইট ল্যাপস। অ্যান্ড এর নেক্সট ব্লগে তোমাদের দেখাবো টাইম অফ কোয়ালিটি, টাইম ল্যাপস কোয়ালিটি, নাইট ল্যাপস কোয়ালিটি। সো আবার ব্যাক করবো এখান থেকে টাইম ল্যাপস থেকে, অ্যান্ড আবার যদি এদিকে যাই তাহলে ভিডিও মুড তোমরা দেখেছো, অ্যান্ড এখানে ফটো মুড, অ্যান্ড ফটো মুডে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। কারণ ফটো মুডে আছে ফটো, ওয়াইড, অ্যান্ড আর কী কী করা যায়, তারপরে জিনার, তারপরে ন্যারো। তো বেসিক্যালি ওয়াইডেই রাখতে হবে, অ্যান্ড আবার এটাকে চেঞ্জ করবো, সেক্ষেত্রে ব্যাক করবো। অ্যান্ড লাইভ ব্লাস্ট আছে, ব্লাস্ট আছে, নাইট ফটো আছে, ফটো মুড, ভিডিও মুড, অ্যান্ড টাইম ল্যাপস মুড। অ্যান্ড ওপর দিকে থেকে যদি নিচে নামাই তাহলে দেখতে পাবে এখানে কমান্ডে গোপুরো চালানো যায়, অ্যান্ড এটার যে বিপ বিপ সাউন্ডটা হচ্ছে এর জন্য, এটা এটা হচ্ছে কুইক ক্যাপচারের জন্য, অ্যান্ড এটা স্ক্রিন লকের জন্য, অ্যান্ড বাকি সব আছে। অ্যান্ড ফাইনালি তোমাদের বলবো যে স্ট্যান্ড দুটোই কাজ করছে কিনা তোমাদের দেখাই দিই একটুখানি জাস্ট। এই দেখো ফ্রন্ট স্ক্রিনও কাজ করছে, তোমরা আই হোপ দেখতে পাচ্ছ। অ্যান্ড ফ্রন্ট স্ক্রিন কোথা থেকে বন্ধ করবে সেটাও তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড যেটা করতে হবে তোমাদের ফ্রন্ট স্ক্রিন ক্লোজ করার জন্য, জাস্ট এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে, এখানে ওকে করলে ফ্রন্ট স্ক্রিন ক্লোজ হয়ে গেল। এই দেখতে পাচ্ছ আই হোপ এখন ফ্রন্ট স্ক্রিন আর কাজ করছে না। দেন আবার আমি অন করার জন্য এখানে যাব, এখানে গিয়ে এইটা করে রাখলে অ্যাকচুয়াল স্ক্রিনটা শো করবে, যেটা সাম এখন যেটা শো করছে যে স্ক্রিনটা, সেটা ফ্রন্ট স্ক্রিনও শো করবে। এতটুকুই, অ্যান্ড তোমাদের যদি আরও কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে বলতে পারো। অ্যান্ড আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই ব্লগটিকে শেয়ার করো, অ্যান্ড এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো ভাই দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা গোপ্রোর পুরো সেটিংটা আজকে তোমাদের আমি দেখালাম কি করে তোমরা নতুন গোপ্রো পারচেজ করার পর, বাট গোপ্রো নয় গোপ্রো হিরো নাইন ব্ল্যাক, সেটা কী করে সেটিং করবে জাস্ট আমি দেখালাম, যেটুকু আমি দরকার মেন যেগুলো দরকার সেগুলো দেখালাম। অ্যান্ড আরও যদি কিছু জানার থাকে তোমাদের প্লিজ কমেন্ট করে তোমরা জানাতে পারো আমাকে, অ্যান্ড কমেন্ট সেকশানে কমেন্ট করে জানালে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো। অ্যান্ড আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই ব্লগটিকে শেয়ার করো, অ্যান্ড যেটা রিকোয়েস্ট আমার যে এখনও তোমরা যারা আমার ব্লগ দেখছো বাট সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, একটা বাই বাই। অ্যান্ড নেক্সট ব্লগ যেটা হবে গোপ্রো হিরো নাইনের ভিডিও কোয়ালিটি, অ্যান্ড প্রত্যেকটা সেগমেন্টের ভিডিও কোয়ালিটি আমি তোমাদের টেস্ট করে দেখাবো, যেমন 4K, 1080 60 FPS ভিডিও কোয়ালিটি, মোটো ব্লগিং মোড, অ্যান্ড সিনেমেটিক মোড, টাইম ওয়ার্ক, টাইম ল্যাপস, অ্যান্ড নাইট ল্যাপস। তোমাদের প্রথমেই বললাম একটু আগে যে নাইট ল্যাপস একটা নতুন ক্যাটাগরি সেটিং হয়েছে গোপ্রো হিরো নাইন, সেট হয়েছে, সেটাও দেখবো, আমিও দেখিনি এখনো পর্যন্ত। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য। বাই বাই, টাটা।